নমস্কার বন্ধুরা শর্মির কিচেনে অনেক স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মটন কোরমার একটা অসাধারণ রেসিপি মিডিয়াম সাইজের নিয়ে আদা গুলোকে কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি মিহি করে কুচিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ গুলোকে আমার এবার ভেজে নিতে হবে এবং এটাকে ক্রমাগত আমাকে নাড়তে হবে নাহলে নিচের থেকে লেগে গেলে পেঁয়াজের টেস্ট খারাপ হয়ে যাবে যখন পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালারের হয়ে যাবে তখন এটাকে আমাকে একটা পাত্রে তুলে ছেঁকে নিয়ে মিক্সিং বলে একটা ব্রাউন পেঁয়াজের পেস্ট তৈরি করে কাজুকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে মিক্সিং জারের মধ্যে একটা মিহি পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে এরকম একটা পেস্ট এবার একটা কাচের বলের মধ্যে আমি দেড়শো গ্রাম দই নিয়ে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো মিশিয়ে নিলাম এবং এটাকে দইয়ের সাথে ভালো করে এই মশলাগুলোকে আমাকে মেশাতে হবে এতে করে মশলাগুলো দইয়ের মধ্যে ভালো করে মিশে যাবে আর এটাকে ফেটানোর জন্য দইটার মধ্যেও কোনো রকম লাম্প থাকবে না যেটা কিনা একটা সুন্দর একটা পেস্ট তৈরি হবে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা হলুদ রঙের দইয়ের পেস্ট তৈরি করা হয়ে গেছে পাঁচশো গ্রাম মটনটাকে আমি শুধুমাত্র একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবং এটাকে রেখে দিতে হবে কিছু কিছু মটন কুরমা বানানোর জন্য লাগছে কয়েকটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি জৈত্রী মটন যেটাকে আমি শুধুমাত্র নুন মাখিয়ে রেখেছি আদা রসুনের পেস্ট এটা হচ্ছে দইয়ের মধ্যে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা গাড়ো পেস্ট আমি বানিয়ে বানিয়ে রেখেছি রেখেছি আর এটা এটা হচ্ছে হচ্ছে পেঁয়াজের পেস্ট পেস্ট আমি ভেজে একটা ব্রাউন কাজু পেস্ট চলুন এবার শুরু করা যাক মটন কোরমা তৈরি যেহেতু এটা মটন কোরমা সেই জন্য আমরা এই রান্নাটা পুরোটা ঘিতেই করব। আমি কড়াইতে দু চামচ বড় দু চামচ ঘি নিয়ে গরম করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে একটা সাদা তেলও বানাতে পারেন এর মধ্যে দুটো তেজপেতা ফোড়ন দিয়ে দিয়েছে আর কিছু গোটা গরম মশলা যেগুলো আপনাদের আমি দেখালাম এগুলোকেও এর মধ্যে দিয়ে দিতে হবে এবার এটাকে একটুখানি সামান্য নাড়াচাড়া করে নিয়ে যখন একটা একটু ফ্রাই হয়ে যাবে এর মধ্যে আমাকে যে মটনগুলো আমি শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট ওগুলোকে আমার সব এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে এবং এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমাকে ভালো করে নাড়তে হবে যাতে এর মধ্যে থেকে জলগুলো বেরিয়ে যায় এবং মটনটা আস্তে আস্তে অল্প অল্প ফ্রাই হতে থাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন এটার থেকে জল বেরিয়ে গেছে আর মটনটা ফ্রাই হওয়া শুরু হয়েছে তখন আমি এর মধ্যে দু চামচ আদা রসুনের পেস্ট মিলিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আরও পাঁচ দশ মিনিট পরে আমি এর মধ্যে মিশিয়ে দেব ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দইয়ের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা এটাকেও এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব মাটনের সাথে আর এটাকে আমাকে ভালো করে নাড়াতে হবে মিনিট পাঁচ দশকের পরে আমি এর মধ্যে মিশিয়ে দেবো কাশ্মীরি লাল মিচ পাউডার এবং এটাকে ভালো করে মিক্সড করে দেবো মোটামুটি ধরুন আমাকে এই মশলাগুলোকে প্রায় চল্লিশ মিনিট মতন এই মাটনের সাথে ভালো করে কষাতে হবে এবং এটাকে মিক্সিং করতে হবে এবার দেখতে পাচ্ছেন মটনের কালারটা মানে যে আমাদের যে গ্রেভিটা আছে গ্রেভির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলার থেকে তেলটাও অনেকটা আলাদা হয়ে গেছে এবং মটনটা আস্তে আস্তে ভালো করে কষানো হচ্ছে এটাই এবার আমি এটা একটা লিট দিয়ে এটাকে ঢেকে দেব আধা ঘন্টা পরে আমি লিটটা খুলে দেখুন এবার মশলার কালারটা খুব সুন্দর একটা গ্রেভির কালার এসছে এবার আমি এটাকে এর মধ্যে যে পেঁয়াজের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ব্রাউন পেঁয়াজের পেস্ট সেটাকে মিশিয়ে দেব। এবং আরেকটু নাড়াচাড়া করে নেব মিনিট পাঁচেক মতো এটা যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প সামান্য চিনি মিশিয়ে দেব একটা সুন্দর টেস্ট আসার জন্য এর পাঁচ মিনিট পরে আমাকে এটাকে আরও কিছুক্ষণ মিডিয়াম আচে কষাতে হবে এবং এর মধ্যে আমি যে কাজুর পেস্ট বানিয়ে রেখেছি সেম কাজুর পেস্টটাকে মেশাতে হবে এবং এটাকে আরও কিছুক্ষণ মেনে আড়ানোর পর দেখবেন খুব সুন্দর একটা কালার এসছে এবং মটন মোটামুটি কষানো আমাদের হয়ে গেছে গ্রেভির রঙই বলে দিচ্ছে যে মটন প্রায় কষানো আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমাকে এই মটনটাকে অন্য একটা পাত্রে অন্য একটা পাত্রে মানে প্রেশার কুকারের মধ্যে নিয়ে কষাতে হবে এর মধ্যে আমি এক কাপ গরম জল মিশিয়ে দিলাম এবং আমাকে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে ছটা হুইসেল আসার জন্য আমাকে ওয়েট করতে হবে আমাকে এই গ্যাসের ছটা সিটি পড়ার জন্য আমাকে ওয়েট করতে হবে আর এটা যেহেতু মাটন সেই জন্য এটাকে একটু বেশি টাইম ধরে আমি কষিয়েছি এবং সেদ্ধ করার জন্য আমাকে প্রেশার কুকারের ব্যবহার করতে হলো আপনারা দেখুন টোটাল আমি প্রেশার কুকারে ছটা সিটি আমি দেব তাতে মোটামুটি মাংসটা খুব সুন্দর একটা সেদ্ধ হয়ে যাবে মটনটাকে আমি প্রেশার কুকার থেকে একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি এবং গ্যাসকে একদম মিডিয়াম ফ্লেমে করে এটাকে মোটামুটি দশ মিনিট ভালো করে ফোটাতে হবে যেহেতু কোরমা এটাকে একটু গাঢ় আমাকে করতে হবে দশ মিনিট ফোটানোর পরে দেখুন গ্রেভি ঠিক এতটাই থাকলেই মটন কোরমার টেস্টটা খুব সুন্দর আসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মটনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু মটন এটাকে একটু ধৈর্য ধরে বানাতে হবে তবেই একটা মটন কোরমার সুন্দর টেস্ট আসবে এর মধ্যে আমি একটু জয় জয়ফল ক্র্যাশ করে দিয়ে দিলাম একটা গন্ধর জন্য আর টেস্টের জন্য আদার টুকরো কাঁচা লঙ্কার টুকরো আর যেহেতু কোরমা একটা গন্ধের জন্য খানিকটা কেওড়ার জল এবং ভালো করে এটাকে মিক্সড আপ করে দিলাম মটন কোরমা একদম রেডি মটন কোরমা একদম রেডি আপনি এটা পরোটা পুরি মিষ্টি পোলাও যে কোনো সাথে টেস্ট করবেন এবং কমেন্টস বক্সে আমাকে অবশ্যই বলবেন রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করনা একদম ভুলবেন না আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে টাটা